হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন। যে নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি, আজকে আমরা দেখবো যে থেসারাস কীভাবে ইউজ করতে হয়, যে সমার্থক শব্দ কীভাবে খুঁজে বার করতে হয় বা ডেফিনেশন। চলুন তাহলে শুরু করি। আমাদের ডেফিনেশন জানতে গেলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, আর সমার্থক শব্দ জানতে গেলে কোনো অসুবিধা নাই। তো চলুন তো আমরা দেখে নিই সর্বপ্রথমে। সাপোজ আমরা ভিডিও রিলেটেড কিছু ওয়ার্ড কী জানতে চাই, তার জন্য কী করবো, আমরা রিভিউ ট্যাবে আসবো, আসার পরে প্রুফিং গ্রুপ, এরপরে থেসারাসে আমরা ক্লিক করবো। এখানে ভিডিও ওয়ার্ডটা আমরা সিলেকশন রেখেছিলাম, এরপরে থেসারাসে ক্লিক করলাম। এরপরে দেখো ডান দিকে চলে এসেছে থ্রিসারাস, যেখানে দেখো অডিও ভিডিও রিলেটেড এখানে কিছু চলে এসেছে, ওই রিলেটেড কিছু ওয়ার্ড, অর্থাৎ এগুলো কি ওই রিলেটেড চলে এসেছে ওয়ার্ড। এখন দেখেন এই যে ভিডিও, দ্য ভিজিবল পার্ট অফ আ টেলিভিশন ট্রান্সমিশন, ওর ডেফিনেশন লেখা আছে বা সংজ্ঞা লেখা আছে। আমরা যদি আরও জানতে চাই সিমোরে ক্লিক করলে আরও ডিটেল জানতে পারবো আমরা। সাপোজ আমরা এখানে এসে লিখলাম TRW, ট্রি, এন্টার প্রেস করলাম অথবা সার্চে ক্লিক করলাম। এখানে দেখেন কি চলে এসেছে, ওই রিলেটেড কিছু ওয়ার্ড। সাপ্লিং মানে কি চারা গাছ, তাই না? তো এগুলো নাউন প্রোনাউন সেগুলো এখানে লেখা আছে, যেমন এটা নাউন এটা নাউন, এগুলো বলে দিচ্ছে। এবং এখানে নিচের দিকে লেখা আছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ ট্রি এখানে এখানে কি হবে ট্রি উচ্চারণ বলে দিচ্ছে ট্রি ট্রি ক্লিক করলে। আর এখানে ওই ডেফিনেশনটা এখানে দিয়ে দিচ্ছে যে ট্রি সম্পর্কে। তাহলে এভাবে আমরা কি করতে পারছি, যে কোনো বিষয়ে, সাপোজ আমরা এখানে লিখলাম কম্পিউটার, সরি কম্পিউটার আমরা লিখলাম, তাহলে দেখেন কম্পিউটার রিলেটেড প্রসেসর, সিপিইউ, মেন ফ্রেম, সুপার মেন ফ্রেম এগুলো চলে এসেছে, ল্যাপটপ, নোটবুক, দেখেন এই রিলেটেড চলে এসেছে। এবং কম্পিউটার কি ডেফিনেশন এখানে লেখা আছে, আরও জানতে চাইলে আমাদেরকে সিমোরে ক্লিক করতে হবে। এভাবে আমরা কি করতে পারছি, থেসারাস ইউজ করতে পারছি। এখানে আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে ডেফিনেশনটা আমরা চাইছি, তাহলে এটা জানতে গেলে অবশ্যই আমাদের নেট কানেকশন থাকতে হবে, আর একটা কি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে থাকতে হবে। যেমন আমার এই যে অ্যাকাউন্ট অলরেডি সাইন ইন করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, তো এভাবে আমাদের সাইন ইন থাকতে হবে, তবে এটি হবে। এভাবে আমরা কি দেখলাম যে থিসারাস ইউজ করে আমরা ডেফিনেশন, যে কোনো শব্দ আপনার যা মনে হবে জাস্ট সেই শব্দটি এখানে লিখে দেবেন, সার্চে ক্লিক করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবেন। বন্ধুরা, এইভাবে আপনার থিসারাস ইউজ করবেন। থ্যাংকস ফর ওয়াচ।